বিশ্বে অতি ধনী মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে বাংলাদেশে। সম্প্রতি প্রকাশিত একটা রিপোর্টে এই তথ্য দেওয়া হচ্ছে। অতি ধনী বা আলট্রা হাই নেটওয়ার্থ বলে তাদেরকে বিবেচনা করা হয় যাদের সম্পদের পরিমাণ $3 কোটি বা তার চেয়ে বেশি, অর্থাৎ বাংলাদেশি টাকায় যাদের সম্পদ 250 কোটি টাকার বেশি। লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান ওয়েলথ এক্স গত সপ্তাহে এই অতি ধনীদের উপর সর্বশেষ রিপোর্টটি প্রকাশ করেন। অতি দ্রুত ধনী হওয়ার মধ্যে বাংলাদেশ পৃথিবীতে ফার্স্ট হয়েছে। তারা কারা তাকে জানে, তাদের নাম তো প্রকাশ হয় না, কিন্তু হিসাব হয়ে গেছে। আমেরিকাও ফেল, ইংল্যান্ডও ফেল, চীনও ফেল, ভারতও ফেল বাংলাদেশের কাছে। এরা তো মুসলমান, এদের এত লোভ কেন? যত হালাল হারাম বাসাইটা যায় নাই, এই জন্য আল্লাহ বলছেন না, ইয়াতি আলা নাস যামানুন লা ইবালিল মারু হাল হাজা হালালুন আম হারামুন। শুনে রাখো আমার উম্মত, এমন একটা জমানা আসতেছে তোমাদের সামনে যখন মানুষ পরোয়াই করবে না, তক্কাই করবে না, হাজা হালাল আম হারাম, এই যে কাজটা করছি এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, তক্কাই করবে না। কারণ ছিল ওদেরই মধ্যে একজন, কোরআন আল্লাহ পাকগুলো নিয়ে এসছেন, কোরআনের বাণী মিথ্যা নয়। সে গেলে ফেরাউনের সাথে, মুসাকে ছেড়ে গেল, কিন্তু না, আল্লাহ তাকে ধরলেন এমনভাবে মাটিতে, যখন মাটিতে গ্রাস করছে, ডুবছে, ক্রমেই ক্রমেই বোকালাবন চলে এসেছে, চিৎকার দিচ্ছে তোমাকে বাঁচাও বাঁচাও, সে নিজেও কোনো সাহায্য করতে পারে না, বলা ইন্তাসরুন, তাকে কেউ বাঁচার জন্য আসলেও না তার ধারে কাছে, ফেলে মর তুই। যারা ওর টাকা খেয়ে এতদিন বড় হয়েছে তারা আপনাদেরকে কাছে আসেনি। কারণের এই পরিণতি দেখে ধনিক শ্রেণীর শিক্ষা হওয়া উচিত। কারণকে বলল ইমানদার ভাইরা, ইয়া কারুন আল্লাহ তাফরাহ, তুই বেশি খুশি হতে যেও না, টাকা পয়সা বহুত মালিক হয়েছে, বেশি খুশি হও না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ বেশি খুশি হলে ওদের পছন্দ করেন না, দাম্ভিকতা দেখেও না, সাবধান, আল্লাহকে ভয় করো। কারণ দম্ভ করে বললেন, ইন্না উতিতুহু মিন ইলমিন, আমার নিজস্ব যোগ্যতা বলে আমি মাল অর্জন করেছি। এ তো আল্লাহ কি, অনেকের ব্যবসায়িক বুদ্ধি ভালো, সে ব্যবসা তাতেও সাইন করে। বর্তমানে বাংলাদেশে কিছু ব্যবসায়ী আছে বিশ্বের আমেরিকা রাশিয়া সবাইকে হারিয়ে দিয়ে টপ হয়ে গেছে, আখেরাতের গৃহ আমরা প্রস্তুত রেখেছি ওই সমস্ত লোকদের জন্য যারা এই দুনিয়াতে অলুকবান ফিল লড়বে, বড়ত্ব চায় না, মর্যাদার লোক এখানে এসে ধরে পড়েছে। ওলা ফাসাদা, দুনিয়া কোনো বিশৃঙ্খলা করে না, তাদের জন্যই আমরা আখরাতের গৃহ নির্মাণ করেছি। অতএব মাল ও মর্যাদার লোভে পড়ে মানুষজন ধ্বংস না হয়ে যায়, এদিকে কোরআন এবং হাদিসের এই বাণীগুলি আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। না রাখলে যার ক্ষতি তার হবে, অন্যের ক্ষতি কেউ করতে পারবে না। প্রত্যেকে যে তকদির নিয়ে দুনিয়াতে এসেছেন, প্রত্যেকে তার তকদির অনুযায়ী কাজ করবে। যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখনই আমাদের চারটা বস্তু লিখে দেওয়া হয়েছে, আমার আয়ুষ্কাল কতদিন আল্লাহর হাতে আপনি জানেন না, আমার রুজি কতটুক হবে ওটাও আল্লাহ করে দিয়েছেন, এক টাকাও তার চাঁদে বাড়াতে পারবেন না, কমাতে পারবেন না। যাদের খুব বেড়ে গেছে তারা মনে রাখবেন এটা ফিতনা, পরীক্ষা, আল্লাহ দেখছেন কী করে কদ্দূর বাড়ে, এমন টান দিবে বা শেষ। প্রখ্যাত কবি আহনাব বিন কায়েস ইবনে আসাকির এই ঘটনাটা এসছে, উনি একজন লোকের হাতে দেখলেন একটা দিরহাম, তো বলছেন এই এই দিরহামটা কার, তো যে আমার। উনি বলছেন এই দিরহামটা যদি তুমি একজনকে দান করো তাহলেই ওটা হবে তোমার, যতক্ষণ তোমার হাতে আছে ততক্ষণ ওটা অন্যের। টাকার ধনী আসল ধনী নয়, হৃদয়ের ধনী আসল ধনী, এটা হাদিস। মুসলমান যদি এই হাদিসগুলো মানত তাহলে মুসলমানদের জীবনে কোনো দিন অশান্তি হতো না। আমরা মুখে মুসলমান মানে না কিছুই, অতএব বিষয়গুলো আপনারা মনে রাখবেন। কোরআন হাদিসের বাণী তুলে ধরে আমাদের দায়িত্ব,
মানা আমাদের নিজস্ব দায়িত্ব। যদি আমরা মানতে পারি ইহকালে শান্তি পাব। বড় কথা হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের চাইতে চিরস্থায়ী জীবনে আমি শান্তি পাবো, এটা বড় কথা নয় কি? চিরস্থায়ী জীবনটা তো আমার আগেই,